সাল্লামের নির্দেশের দিকে যাই, সাইয়্যিদ বুখারী প্রথম খণ্ডে কিতাবুন নিকাহ বিবাহের অধ্যায়ের হাদিস আমরা পাব, যে হাদিসটিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত যে তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে তুন কাহুল মারআতু লি আরবাইন, সাধারণত নারীদেরকে বিবাহ করা যায় চারটি জিনিস দেখে, চারটি জিনিস দেখে বিবাহ করা যায়। একথা আল্লাহ রাসূল বললেন না, চারটা জিনিস দেখে তোমরা বিবাহ করবে। আল্লাহ রাসূল সাল্লাম বললেন চারটি জিনিস দেখে নারীদেরকে বিবাহ করে, মানে মানুষের অভ্যাস যে মানুষরা চারটি জিনিস দেখতে যায়। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তার প্রথমে বললেন লি মালিহা, তার সম্পদ দেখার কথা, লিহাসাবিয়া তার বংশ দেখার কথা বলছেন, লি জামালিহা তার সৌন্দর্যতা, ওয়ালা দিনিহা এবং তার দিনদারিতা দেখে। এই চারটি কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ফাজফার বিদাতির দিন, তবে তোমরা দিনদারিতা পরেশগারিতার দিকে তোমরা অগ্রাধিকার দাও। তাহলে আমাদের সকলের উচিত যে আমরা যখনই বিবাহ করব, মানে যারা বিবাহ করে নিয়েছেন তাদের তো কোনো অপশন আমি বলতে চাইছি না, তবে যারা বিবাহ করবে বা ইচ্ছা পোষণ করবে তাদের সকলের উচিত এবং গার্জেন অভিভাবকের উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে লক্ষ্য রেখে যে ওই নারীর সঙ্গে আমার ছেলের বিবাহ দেওয়া উচিত, বা আমি পুরুষ যখন নারীকে বিবাহ করব তার ভিতরে দিনদারিতা পরেশগারিতা আছে কি না সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। যদি আমরা দেখি সেটার মধ্যে কল্যাণ রয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। একথা আপনাকে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফর হাদিসের দিকে আমরা যদি যাই, যা কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, এই যে সারা দুনিয়াটাকে তোমরা দেখছো এই দুনিয়াটা হচ্ছে একটা সম্পদ, ওয়া খায়রু মাতাই দুনিয়া, এবং সেই সম্পদের মধ্যে উত্তম সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, সৎ চরিত্রবান একজন নারী। তাহলে সৎ চরিত্রবান যদি নারী পৃথিবীর সবচাইতে উত্তম সম্পদ হয় তাহলে আমাদের সকলের উচিত হচ্ছে ওই সৎ চরিত্রবান নারীকে খুঁজে বের করা এবং তাকে বিবাহ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বললেন, যদি আপনি আমি বিবাহের ক্ষেত্রে এই বিষয়টিকে লক্ষ্য রাখি যে নেককার কি না, এবং সেই নেককার যে নেককারের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নেককার বিবি এমনটা খুঁজে বিবাহ করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং এটা যে বিবাহ করবে পুরুষ এটা যদি লক্ষ্য রেখে আমরা বিবাহ করি করে থাকি তাহলে কি হবে।